ওরে টিকাতলির মোড়ে একটা ওরে হল রয়েছে, আর হলে নাকি কন্ডিশন রয়েছে, ওরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, ওরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি কন্ডিশন রয়েছে। সিনেমা দেখতে গিয়ে দেখি ওই ছেলেটি আমার চোখে মেরেছে, আরে হলে নাকি না না কি করো বলো, আমার একটা মেয়েটার বিয়ে দিয়ে যা ছ মাস হয়েছে জামার বাড়ি যেতে পারিনি, কি করে যাব বলো, সাতটা গরু পাঁচটা ছাগল বাড়ির সমস্ত কাজ করে সময় পাই না জামার বাড়ি যাব। আজকের ভজারে মার বলেছি গরু ছাগল কোটা বার করতে যাব, সন্ধ্যে হলে আমার গোয়েলে তুলে দিস, কিন্তু আজকের আমি চিন্তা হলো করে ভোরবেলা কি তোর গায়ে হাত দিছে, এই নাতির বিড়ে নাতি এত বড় সাহস তোর গায়ে হাত দিছে, এই আমার সঙ্গে অঞ্চলে চল, চলো প্রধানের গায়ে বিচার দেবো, চলো তোর ডিভোর্স চাই, হ্যাঁ লজ্জ বিচার চাই, চল আমার সঙ্গে ওই অঞ্চলে চল। কেমন আছো সব, আমাকে চিনতে পারছো, আমি কি বলো তো, আমি এই গ্রামের প্রধান, আমি প্রধান হতে চাইনি, আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে, প্রধান হওয়া যে কি জ্বালা কি কষ্ট একমাত্র আমি বুঝতে পারছি, কার জব কার্ড করে দাও, কার আধার কার্ড করে দাও, কার আইডেন্টি কার্ড করে, কত করবো করে করে আর পারিনি। এই তো সকালে আজকের অঞ্চলে আসার সময় সমস্ত ঘরের কাজ করে দিতে তবে এলাম, ওই তো গোল কেড়ে দিলাম, ওই থালাকটি মারলাম, গরু ছাগল বাইরে বার করলাম, তবে অঞ্চলে এসেছি, কত আর করবো করে করে আর পারিনি। এই তোমাদের কাছে কোনো ছেলেদের নাম্বার পাওয়া যাবে, দাও না একটু কথা বলবো, ছেলেদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে জানো তো, খুব আমার একটা মেয়েটার বিয়ে দিয়েছি, আচ্ছা সে নাতির বেটা নাতি আমার মেয়ের ধরে মেরেছে, মেরেছে প্রধান সাহেব, কি আমি আমি ওই আমার মেয়ে, আমার মেয়ে আমি আমি কি বলি প্রধান সাহেব, আমার স্বামী আমার উপর কি মান মেরেছে, শুধু কি মেরেছে, মানসিক শারীরিক অত্যাচার প্রয়োগ করেছে, স্বামীর চিন্তা ভাবনা বাদ দিয়েছি, আমি মনে করেছি ডিভোর্স নেব, ডিভোর্স করে দাও, তোর ওরে খুব প্রয়োগ করেছে, হ্যাঁ প্রধান সাহেব লজ্জার খাতিরে দু চারে বাদ দিয়েছি, বলি খুব অত্যাচার করেছে, হ্যাঁ বিচার করব আমি প্রধান, এর একটা লিচু বিচার করব, ওই নাতি বেটা আসু অঞ্চলে পা দিলে ওর পা কেটে নেব, ওর উচিত শিক্ষা দিন, আসু হ্যাঁ সে নাতির বেটা একবার এসে দেখে অঞ্চলে ওর উচিত শিক্ষা দেব, ধক ধক করলে ধক ধক করলে ধক ধক করলে। এই নাতির বেটা নাতি তুই কেন আমার মেয়ের গায়ে হাত দিছিস, আই লাভ ইউ গুরুমা, হ্যাঁ
আমার জন্য রাত দিন 24 ঘন্টা এমন ফোন করা করতেছে, আমার খেতে দেয় না, শুতে দেয় না, বসতেও দেয় আকাশ। হ্যাঁ সে কাটি, কালকে তো গোলায় দড়ি নিয়ে ছোটা ছড়ি করতেছে, গোলায় দড়ি দেবে বলে। ও মা, এই সরবা কেমন আছিস? এই বিউটি তুই কেমন আছিস? এই বিউটি বলিস না কি রে, আমি তো এখন নাম চেঞ্জ করেছি। কি নাম দিছিস? বিউটি থেকে এখন করিনা হয়েছি। কি কেরানা হয়েছিস? এই তোর কাছে সেই ছেলেগুলো ফোন করে। হ্যাঁ ফোন করে, ফোন কেটে দি। কেন? এই তো কালকে একটা ছেলে ফোন করেছিল। হ্যাঁ ফোন করে ওই পাড়া খড়ের গাদার পিছনে ডেকেছে। হ্যাঁ তার সঙ্গে গল্প করছিলাম। হ্যাঁ আর ছেলেরা জানতে পেরে আমার 50 টাকা ফাইন করেছে। তোর কতবার বলেছি ওইসব জায়গায় গল্প করবি না। দরকার নেই রে ভাই, ওখানে করবি না। আমি যেখানে বলছি সেখানে যাবি। কোথায় রে? যেখানে পাতলা পায়খানা বেশি সেখানেই যাবি। কি বিচ্ছিরি! হ্যাঁ তুই তোর বই মেরেছিস কেন? এ বাবা, এই বিচারটা তোর গায়ে দিয়েছে? অবশ্যই। আমি কি বলি শোন। কি রে? তুই শুনবি? বল। শুনলে থাকতে পারবি? কি রে, কি কি? তুই থাকতে পারবি? বল না। সোনারা করো না আমার কাছে, সোনা খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে লাগে। আমি ঠিক ধারাই আসতেছিলাম। বল, ভালো করে বল। আমি সেই ধারাই দেবো না। শুনে বল। সোনারা করো আমার কাছে, সোনা সোনারা করো আমার কাছে, সোনা আমার মনে লাগে ভাই, হাতে লেগে গেলে আমার মনে লাগে ভাই। এই তোদের কথা তো তোরা বললি, আমার কথা শুনে না তোদের বুক পুরো ফেটে যাবে রে। কি হয়েছে রে? তবে শোন, ঘরটা দিয়েছি চালার ধান, তাই তো হয়েছি গ্রামের প্রধান। ঘরটা দিয়েছি চালার ধান, তাই তো হয়েছি দেশের প্রধান। ছেলে বাজে ছেলে একদম। দাদা যার গরু ধান খেয়েছে তার কাছে যদি বিচার দেয় তাহলে বিচার হবে? কেন, কি হয়েছে? হ্যাঁ তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? তুমি একজন গ্রামের প্রধান। হ্যাঁ তুমি যদি এইসব পরে ঘোরো কেউ তোমার বিচার মানবে? ঠিক কথা বলেছো তো। হ্যাঁ এই আমার তো সব বেটার ছেলে, তাই এরা আমার ঢং দেশ হয়ে যায় আজকে। এটাই আমাদের প্র্যাকটিস। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, জন জামাই ভাগে না তিন নাই আপনা। সত্যি তোরে এত নেকি নয়? এই ছি তোর লজ্জা করে না? তুই তো একটা পুরী লোক, তুই তো বিবাহিতা, তোর সঙ্গে তোর স্ত্রী যদি ফাঁকে বেরোয় লোক তো তোর মুখে ছুটতে বলবে। তুই ভালো একটা প্যান্ট শার্ট পরতে পারি না? তুই কোথায় গলায় ফুল ঝরেছি, কানে দুল ঝরেছি, কোথায়? ছি 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 ছি,
কথা দিচ্ছি আমি, যেদিন থেকে না আমি ভালো পোশাক পরতে পারবো সেদিন থেকে আমি অঞ্চলে আসবো, অঞ্চলে আমি মুখ দেখবো না। আর আমি কি বলি শোন, তোর একটু পরিবর্তন হয় বুঝেছিস, ভালো ভালো প্যান্ট শার্ট পরে চল, না তো লোক খারাপ বলবে। লজ্জা করে না ভাই, আই লাভ ইউ জান, বেরিয়ে জান, আই লাভ ইউ ডট। বিচারে যাচ্ছি দীপঙ্করের বাড়ি, ফেরার পথে যেন দেখি এইসব পোশাক পরিত্যাগ করছি, নইলে ব্যবস্থা করে দেবো। এ সাগরদা, তোর তো জামাই পণ হয়ে গেছে, তোর লজ্জা করে না ওইসব পোশাক পরতে? আমাদের তোমাদের জামাই ষষ্ঠীর প্যান্ডামার বাড়িতে আছে, আজকে তুই প্যান্ডামা পরবে, আর আজকের থেকে আমি ধুতি আর পাঞ্জাবি পরবো, আর তুই রান্না করি শেষ খাবে চলে। পদ্মপাতি যেমন জলকে ধরে রাখতে পারে, আমার সাথে নতুন জীবন শুরু করতে আমিও কথা দিলাম, প্রত্যেকটা পুরুষ মানুষ যেমন পরে জীবন যেমন করছে, আমিও আজকের পর থেকে প্যান্ট শার্ট পরে তোমার সঙ্গে নতুন ভাবে নতুন জীবন শুরু করবো। যদি তুমি যতদিন পাশে মো করি না কারোর ভাবনা, শোনো বলে গান গানে কিছু কথা, গান গানে শোনো বলে গান গানে কিছু কথা, গান গানে তুমি যে আমার কামনা, জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। যদি তুমি যাই যাক না, তুমি থাকি না, তুমি যতদিন চুপাতে করি না কারোর ভাবনা, শোনো বলি গান গানে কিছু কথা, গান গানে শোনো বলি গান গানে কিছু কথা, গান গানে তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, তুমি আমার কামনা, কত জীবন মরণ সাধনা।